মানুষ সমাজবদ্ধ জীব, এই সমাজের সকল গতিবিধিতে প্রয়োজন তার শিক্ষার। শিক্ষার দুই প্রধান মেরুই হলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী। তারা কখনো শিক্ষার্থীর বন্ধু, কখনো বা সহায়ক, আবার কখনো পথ প্রদর্শক। শিক্ষক শিক্ষিকা যে মানুষ গড়ার কারিগর, মনে পড়ে যায় সেই উক্তিটি, টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার প্রফেশন। আপনারাই তো একরাশ মাটির তালকে সস্নেহে গড়ে তোলেন, তাদের মধ্যে গেঁথে দেন মনুষ্যত্বকে, সমাজের সাথে অভিযোজনে অভ্যস্ত করে তোলেন আমাদের। আপনাদের দেখানো পথ, ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ যা বারংবার আমাদের প্রভাবিত করে, তাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। অবশ্যই সেইভাবে তুলে নেব ভবিষ্যতের দায়িত্ব কাঁধে। স্বল্প সময় তার সাথে সাথে মুঠো ফোনেরই অজানা কারিকুরি, তা সত্ত্বেও আজকের দিনে আপনাদের শ্রদ্ধা জ্ঞাপনের এই সুযোগ একদমই ছাড়তে পারলাম না। তাই আজ 5th September প্রণম্য সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে স্মরণ করে আমাদের তরফ থেকে এক ছোট্ট নিবেদন আপনাদের কাছে। স্নেহ উপহার এনে দিতে চাই, কি যে দেব তাই ভাবনা, যত দিতে সাত করি মনে মনে খুঁজে পেতে সে তো পাব না। মনে রাখিবার চির অবকাশ থাকে আমাদেরই বয়সে, বাহিরেতে যার না পাই নাগাল অন্তরে জেগে রয় সে। আঘাত সংঘাত মাঝে দাঁড়াই নো আসে, অঙ্গত কুণ্ডল কণ্ঠি অলঙ্কার রাশি খুলিয়া ফেলেছি দূরে, দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমুখ স্বরগুলি, তোমার অক্ষয় তুম অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃ স্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে, করমরে সম্মানিত নববীর বেশে। দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায় পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষতচিহ্ন অলঙ্কার, ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে, ভাবেরও লালিত ক্রোড়ে না রাখি নিলীন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা শ্যাম মন্ত্র সম সরল গম্ভীর, সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ড মূর্তি ধরি হোক বাহির, নাহি তাহে দুঃখ সুখ পুরাতন তাপ পরিতাপ কম্পলজ্জা ভয়, শুধু তাহা সদ্য স্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনি। তবে কি বাজাব, ফুল দিয়ে কি সাজাব, তব দাঁড়ে আজ প্রাণ দিয়ে কি শিখিব, কি করিব কাজ, যদি আখি পরে ঢুলে স্লত হস্ত যদি ভুলে পূর্ব নিপুণতা, বক্ষে নাহি পাই বল চক্ষে যদি আসে জল বেঁধে যায় কথা, চেও নাকো ঘৃণা ভরে করো নাকো অনাদরে মোরে অপমান। উনি যেমন জানে জঠরের গোপন শিশুরে, প্রাণে যবে স্নেহ জাগে প্রাণ ভরা ভাষা হরা দিশে হারা সেই আশা নিয়ে,
চেয়ে আছি তোমা পানি, টানিয়া নিতেছ যেন মহা বেগে, কি নারীর টানে আমারে মর্মখানি তোমার তরঙ্গ মাঝখানে। কোলের শিশু পৃথিবীর শিশু, বসে আছি তব উপকূলে, শুনিতেছি ধ্বনি তব, ভাবিতেছি বুঝা যায় যেন কিছু কিছু মর্ম তার, মনে হয় অন্তরের মাঝখানে নারীতে যে রক্ত বহে সেও যেন ওই ভাষা জানে, আর কিছু শেখে নাই। প্রত্যক্ষের বাহিরেতে বাসা তর্ক তারে পরিহাসে, মর্ম তারে সত্য বলে জানে, অজস্র ব্যাঘাত মাঝে তবু সে সন্দেহ না মানে। মাঝে কতবার ভাবি কর্মহীন, আজ নষ্ট হলো বেলা, নষ্ট হলো দিন, নষ্ট হয় নাই প্রভু সে সকল ক্ষণ, আপনি ওদের তুমি করেছ গ্রহণ, অন্তরে অন্তরে গোপনে প্রচ্ছন্ন রহি কোন অপসরে, বীজেরে অঙ্কুর রূপে তুলেছ জাগায়, মুকুলে প্রস্ফুট বর্ণে দিয়েছ রাঙায়। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর দুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। দাও ভক্তি শান্তি রস, স্নিগ্ধ সুধা পূর্ণ করি মঙ্গল কলস, সংসার ভবন দ্বারে যে ভক্তি অমৃত, সমস্ত জীবনে মোর হইবে বিস্তৃত, নিগুড় গভীর সর্বকর্মে দিবে বল, ব্যর্থ শুভ চেষ্টারেও করিবে সফল আনন্দে কল্যাণে। একাধারে তুমি আকাশ, তুমি নীর, হে সুন্দর নীরে তব প্রেম শুনিবীর, প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতে মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে, তুমি যেথা আমাদের আত্মার আকাশ, অপার সঞ্চার ক্ষেত্র সেথা শুভ্রভাস, রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকুনি ধরেছে আমার কাছে জননী মূরতি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, পশুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারে স্রোতঃ পথ ফেলে নাই গ্রাসী। যে পথে অনন্ত লোক চলিয়াছে ভীষণ নীরবে, সে পথ প্রান্তের একপার্শ্বের রাখো মোরে, নিখরিব বিরাট স্বরূপ যুগ যুগান্তরের, তোমার আসন খানি কোলাহল মাঝে, তোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে। বহু মানুষের একত্র প্রচেষ্টায় শিক্ষা সম্পন্ন হয়। শিক্ষা হলো মানুষ করার এক মহাযজ্ঞ, তাই শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়াদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে অন্যান্য শিক্ষাকর্মী বৃন্দদের ভুলি কেমন করে,
যারা তাদের অবিরাম প্রচেষ্টায় শিক্ষার এই যাত্রাপথটি মসৃণ করে দিয়েছেন আমাদের কাছে। তাই আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক শ্রদ্ধা, নমস্কার, প্রণাম। আপনারা আমাদের সন্তানের ন্যায় পরম যত্নে লালিত করেছেন প্রতিদিন, তাই প্রতিটি দিনই আমাদের কাছে শিক্ষক দিবস। হয়তো বিগত কয়েক মাস যাবত করোনা মহামারীর দরুন আমরা আপনাদের স্নেহের স্পর্শ থেকে বঞ্চিত, কিন্তু বিশ্বাস করুন আমরা আপনাদের মনে প্রাণে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই জানি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, তবে সকল সময়ের মতো এইবারও আপনারা আমাদের মার্জনা করে দেবেন। থ্যাংক ইউ টিচার্স ফর হেল্পিং আস টু ব্লুম, থ্যাংক ইউ সো মাচ। তব কাছে এই মোর শেষ নিবেদন, সকল ক্ষীণতা মম কর হছেদন, দৃঢ় বলে অন্তরের অন্তর হইতে প্রভু মোর। তব কাছে এই মোর শেষ নিবেদন।